আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ। আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্বের 41তম পর্ব নিয়ে হাজির হয়েছি। তো যথারীতি আজকে প্রশ্ন উত্তর পর্বেও মোট 20টি প্রশ্নের উত্তর থাকবে, প্রশ্ন নম্বর 801 থেকে 820 পর্যন্ত। তাহলে কালক্ষেপ না করে চলুন শুরু করি। 801 নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন আমিনুল ইসলাম। তিনি প্রশ্ন লিখেছিলেন, বিবাহ করা কি ফরজ নাকি সুন্নত? বিয়ে করার শরী বিধান কি? তো আমিনুল ভাই জানতে চেয়েছেন বিবাহ করার ইসলামী শরী বিধান কি। এ ব্যাপারে আমি প্রথমে বলছি, বিবাহ করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামী শরীয়ের বিধান। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে উল্লেখ করেছেন, সূরা নিসা আয়াত নম্বর 3, সেখানে উল্লেখ আছে, ফাঙ্কিহু মা ত্বাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফা ইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা দুইটা বিবাহ করো, অথবা তিনটা বিবাহ করো, অথবা চারটা বিবাহ করো। আর যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা একাধিক স্ত্রীর মধ্যে সম অধিকার বণ্টন করতে পারবে না, তাহলে তোমরা একটা বিবাহ করো। ফা ইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা, তোমরা একটা স্ত্রী বেছে নাও, একটা স্ত্রী গ্রহণ করো। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিবাহ করার ব্যাপারে স্পষ্টভাবে ইঙ্গিত করেছেন, স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আর হাদিসের মধ্যে তো আমরা দেখি খুব গুরুত্ব সহকারে বিবাহ করার কথা বলা হয়েছে। একটা প্রসিদ্ধ হাদিস আমরা সকলে জানি, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা আমি নবীর সুন্নত, যে ব্যক্তি এই সুন্নতকে পরিত্যাগ করল সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কঠোর শব্দ, এরকম কঠিন শব্দ উচ্চারণ করেছেন। তো এ থেকে বোঝা যায় বিবাহ করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামী শরীয়ত বিধান। তো এ ব্যাপারে যদি শরীর স্পষ্ট বিধান আমরা জানতে চাই, সেটা হলো স্বাভাবিকভাবে বিবাহ করার ইসলামী শরীয়ত বিধান হলো সুন্নতে মুয়াক্কাদা, অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকিদপূর্ণ সুন্নাত, এটা সকলের জন্য যারা স্বাভাবিক অবস্থায় আছে। আর তাদের মধ্যে কিছু এক্সেপশনাল আছে, যেমন যাদের বিবাহ করার বয়স হয়েছে, শারীরিক সক্ষমতা আছে, আর্থিক সক্ষমতা আছে, সেই ব্যক্তি এখন বিবাহ না করলে যে কোনোভাবে জেনার মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে, সেই ব্যক্তির জন্য এমত অবস্থায় বিবাহ করা ফরজ। আর যে ব্যক্তি জেনার মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা নেই, আশঙ্কা নেই, সেই ব্যক্তির জন্য বিবাহ করা সুন্নতে মুয়াক্কাদা, অবশ্যই তাকিদপূর্ণ সুন্নত, এটা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া উচিত নয়। আর যে ব্যক্তির শারীরিক ক্ষমতা নেই, একজন স্ত্রীকে ঘরে আনার পরে তার যে জৈবিক চাহিদা পূরণ করার ব্যাপার আছে, এটা পূরণ করতে সে একেবারে অক্ষম, এবং তার আর্থিক সামর্থ্যও নেই, সেই ব্যক্তির জন্য বিবাহ করা ফরজ নয়, সুন্নতে মুয়াক্কাদাও নয়, সেই ব্যক্তি বিবাহ করবে না। বরং তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ হলো, সেই ব্যক্তির রোজা রাখবে, সেই ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করবে, সেই ব্যক্তি বিবাহ করবে না। যে ব্যক্তি স্ত্রীকে ভরণ পোষণ দিতে অক্ষম এবং শারীরিক সক্ষমতাও তার নাই, সেই ব্যক্তি বিবাহ করবে না, তার জন্য ফরজ কিংবা সুন্নত নয়। আর স্বাভাবিক অবস্থায় বিবাহ করা সুন্নতে মুয়াক্কাদা, যার জন্য জেনায় জড়িত হওয়ার আশঙ্কা রয়েছে, শারীরিক এবং আর্থিক সক্ষমতা থাকা সত্ত্বেও বিবাহ করছে না, সেই ব্যক্তির জন্য এমত অবস্থায় বিবাহ করা ফরজ। আশা করি আমি শরী বিধান আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। এরপরে 802 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে লিখেছেন জাবেদ ওমর। তিনি প্রশ্ন লিখেছিলেন, জামাতে নামাজ পড়তে গিয়ে প্রথম রাকাতে রুকু না পেলে সেজদায় শরীক হওয়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, আপনি জামাতে নামাজ পড়তে গেছেন, একটু বিলম্ব হওয়ার কারণে আপনি রুকু মিস করে ফেলেছেন, ইমাম সাহেব রুকু থেকে উঠে সেজদায় চলে গেছে, এমত অবস্থায় আপনি নামাজে তাকবীরুল্লাহ দেওয়ার পরে আপনি সরাসরি সেজদায় চলে যেতে পারেন। আবার চাইলে আপনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে ইমাম সাহেব সেজদা থেকে উঠে দাঁড়ানো পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারেন। তবে উত্তম হলো, ইমামকে যে অবস্থায় পাবেন সেই অবস্থায় শরীক হয়ে যাবেন। তবে যদি আপনি প্রথম রাকাতের রুকু না পান, তাহলে সেই রাকাতটা আপনার জন্য রাকাত হিসেবে গণ্য হবে না, শুধু সেজদায় শরিক হলে সেইটা রাকাত হিসেবে গণ্য হবে না, দ্বিতীয় রাকাত থেকে আপনাকে রাকাত গণ্য করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে 803 নম্বর প্রশ্ন, দিনাজপুর থেকে লিখেছিলেন তৌফিক রহমান। তিনি প্রশ্ন লিখেছিলেন, মসজিদে ফরজ নামাজের পরে ইমাম সাহেব যখন সম্মিলিত মোনাজাত করে,
তখন সবার সাথে হাত তুলে মোনাজাত না করলে কোনো সমস্যা হবে কি না? এ প্রশ্ন উত্তর হলো জি না। ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে নামাজ শেষ করেছে, তখন আপনার ইমামকে ইক্তেদা করা শেষ হয়ে গেছে। এখন ইমাম যদি তাসবিহ পাঠ করে, ইমাম যদি মোনাজাত করে, তার সাথে সাথে সেভাবে করতে হবে, এটা বাধ্যতামূলক নয়। ইমাম সাহেবের সালাম ফেরানোর পরে আপনি আপনার ব্যক্তিগত আমল করবেন। আপনি চাইলে বসে বসে তাসবিহ পাঠ করবেন, আপনি চাইলে ব্যক্তিগত অন্য কোনো আমল করবেন, তেলাওয়াত করবেন, আবার চাইলে আপনি সুন্নতে দাঁড়িয়ে যাবেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমল। তাই ইমাম সাহেবের সাথে এবং সকলের সাথে সম্মিলিতভাবে মোনাজাত করাটা আপনার আমার জন্য বাধ্যতামূলক নয়, না করলে কোনো সমস্যাই হবে না। এরপরে 804 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে লিখেছিলেন জোবায়ের আহমদ। তিনি প্রশ্ন লিখেছিলেন যে বিছানায় স্বামী স্ত্রী মিলন করে সেই বিছানার উপরে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কি না? এই প্রশ্ন উত্তর হলো জি, যাবে। সে বিছানায় যদি কোনো দাগ না থাকে, অর্থাৎ স্পষ্টভাবে কোনো নাপাকি লেগে আছে, এরকম যদি না দেখা যায়, শুকিয়ে গেছে, এমত অবস্থায় তার উপর জায়নামাজ বিছিয়ে আপনি নামাজ পড়বেন, এতে নামাজের ক্ষতি হবে না, নামাজ হয়ে যাবে। তবে যদি সেটা স্পষ্ট কোনো নাপাকির দাগ বোঝা যায়, সেখানে সে বিছনার চাদর অবশ্যই ধুয়ে দেওয়া, এটা হলো উত্তম। এরপরে 805 নম্বর প্রশ্ন, ফরিদপুর থেকে লিখেছিলেন তানিয়া মির্জা। তিনি প্রশ্ন লিখেছিলেন বিবাহের পরে হাতে চুড়ি না পরলে কোনো গুনাহ হবে কি না? এ প্রশ্নের উত্তর হলো জি না। বিবাহের পরে স্ত্রী হাতে চুড়ি পরাটা ইসলামের শরিয়ার দৃষ্টিতে বাধ্যতামূলক বিষয় নয়। আপনি চাইলে অলংকার পরবেন, চাইলে চুড়ি পরবেন, না চাইলে না পরবেন, এতে কোনো সমস্যা নেই। এরপরে 806 নম্বর প্রশ্ন, কেরানীগঞ্জ থেকে লিখেছিলেন আবু ওবাইদা। তিনি প্রশ্ন লিখেছিলেন যে ব্যক্তি রোজা রাখে না তার তারাবির নামাজ কবুল হবে কি না? এই প্রশ্ন উত্তর হলো তারাবির নামাজ পড়া এটা সুন্নত আমল, আর রোজা রাখা এটা ফরজ। তো যে ব্যক্তি ফরজ ছেড়ে দিয়ে সুন্নত পালন করে, সে ব্যক্তি তো গুমরাহির মধ্যে আছে। এরকম গুমরাহ ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, আমিন। তবে বিষয়টা হলো তারাবির নামাজ একটি ভিন্ন ইবাদত, সে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজ কবুল করবেন। যদি তার মধ্যে কোনো ভুল না থাকে, মারাত্মক কোনো ভুল না থাকে, তাহলে তার ইবাদত পূর্ণ হলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। তবে তার অবশ্যই আগে ফরজ ঠিক করতে হবে। ফরজ না আদায় করে সুন্নত আদায় করলে যে সুন্নত আদায় হবে না তা নয়, তবে অবশ্যই তাকে আগে ফরজের ব্যাপারটা মেনে নিতে হবে এবং আমল করতে হবে। কোনো কারণে যদি সেটা ছুটে যায়, তারাবির নামাজ পড়েছে, তারাবির নামাজের কোনো ক্ষতি হবে না, সেটা কবুল হবে ইনশাআল্লাহ। এরপরে 807 নম্বর প্রশ্ন, ঢাকার সাবার থেকে লিখেছেন আনিকা। তিনি প্রশ্ন লিখেছিলেন চাচা শ্বশুর বা মামা শ্বশুরের সাথে পর্দা করা লাগবে কি না? জি, এই প্রশ্নের উত্তর হলো একজন মেয়ে বা একজন স্ত্রী, সে তার চাচা শ্বশুর বা মামা শ্বশুর তাদের সাথে অবশ্যই পর্দা করতে হবে, এটা তার জন্য পর্দা করা ফরজ। এরপর 808 নম্বর প্রশ্ন, ঢাকার লালবাগ থেকে লিখেছিলেন আবুল বাশার। তিনি প্রশ্ন লিখেছিলেন টাকায় মানুষ বা পশু পাখির ছবি থাকে, ওই টাকা পকেটে নিয়ে নামাজ পড়লে নামাজের কোনো ক্ষতি হবে কি না? এই প্রশ্নের উত্তর হলো জি না। টাকায় মানুষের ছবি আছে, পশু পাখির ছবি আছে, সেই টাকাটা যদি আপনি সামনে আপনার নামাজের সামনে এভাবে বিছিয়ে রেখে ছবিটা দেখা যাচ্ছে আর আপনি নামাজ পড়তেছেন, সেটা আপনার নামাজের অবশ্যই ক্ষতি হবে। তবে সেই টাকাটা যদি আপনি ভাস করে মানি ব্যাগের ভিতরে রাখছেন অথবা আপনার পকেটের ভিতরে আছে, এমত অবস্থায় নামাজ পড়লে নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এরপর 809 নম্বর প্রশ্ন, ফেনী থেকে লিখেছিলেন জুম্মুন ইসলাম। তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজের সেজদায় পা মাটি থেকে একটু উপরে উঠে গেলে নামাজ ভেঙে যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো জি না। নামাজের সেজদায় গিয়ে আমরা যখন পা এরকম সোজা জমিনের সাথে লাগিয়ে রাখি, কারো কারো পা একটু উপরে উঠে যায়, এতে আপনার নামাজের ক্ষতি হবে না। তবে ইচ্ছাকৃতভাবে পা উপরে উঠে রাখাটা উচিত নয়, অবশ্যই জমিনের সাথে লাগিয়ে রাখতে হবে। যদি কোনো কারণে একবার দুইবার বা অল্প সময়ের জন্য পা এরকম একটু উঠে যায়, তাহলে আপনার নামাজ ভেঙে যাবে না। এরপর 810 নম্বর প্রশ্ন, মাদারীপুর থেকে লিখেছিলেন জান্নাতি। তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজে দাঁড়িয়ে হিজাব পরিধান করা সত্ত্বেও যদি চুল বের হয়ে যায়, তাহলে নামাজ ভেঙে যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো মহিলাদের ক্ষেত্রে নামাজে অবশ্যই চুল ঢেকে রাখতে হবে, ইচ্ছাকৃতভাবে চুলের কোনো অংশ বাহিরে রাখা যাবে না। তবে নামাজ পড়তেছেন এমত অবস্থায় উঠতে বসতে যদি কোনো কারণে আপনার হিজাবের নিচ দিয়ে চুলের কোনো অংশ দেখা যায়,
অথবা কিছু অংশ বের হয়ে গেছে এর জন্য আপনার নামাজ ভেঙে যাবে না তবে অবশ্যই নামাজে দাঁড়ানোর পূর্বে চুল বড় হলে সেটা বেঁধে নিতে হবে আর ছোট থাকলে সেটা আপনার হিজাবের নিচে এমন ভাবে আবদ্ধ রাখতে হবে যেন সেটা কোনোভাবে দেখা না যায় চুল ঢেকে রাখার ব্যাপারে মহিলাদের ক্ষেত্রে তাকিদ আছে যে নামাজে দাঁড়ানোর সময় অবশ্যই সে চুল ঢেকে রাখবে এরপর 811 নম্বর প্রশ্ন ঢাকা থেকে লিখেছিলেন পারভীন বেগম তিনি প্রশ্ন লিখেছিলেন মহিলাদের নামাজের সেজদায় গিয়ে পায়ের পাতা দেখা গেলে নামাজ হবে কিনা এই প্রশ্নের উত্তর হলো মহিলারা যখন নামাজ পড়বে নামাজের সেজদায় হোক অথবা দাঁড়ানো অবস্থায় হোক তার পায়ের পাতার সামনের অংশ অথবা পিছনের অংশ এটা দেখা গেলে তার নামাজ ভেঙে যাবে না তার জন্য উত্তম হলো সে পুরো পাটা ঢেকে রাখবে পায়ের উপর দিয়ে কোনো একটা কাপড় ঝুলিয়ে দেবে তার নিচের সালাওয়াতটা হয়তো একটু বড় করবে যেটা জমিন পর্যন্ত স্পর্শ করে অথবা নিজ দিয়ে কোনো একটা মোজা পরিধান করলে সেটা উত্তম হয় তবে মোজা পরিধান করা বাধ্যতামূলক না পুরুষদের জন্য টাকনুর উপরে কাপড় উঠে নামাজ পড়তে হবে আর নারীরা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে দেবে এটা হলো হাদিসের কথা তবে ঝুলিয়ে দেওয়ার ব্যাপারে মতানৈক্য আছে কেউ কেউ বলেছেন একদম জমিনের সাথে কাপড় ঝুলিয়ে দেবে যেন পায়ের অংশ দেখা না যায় আর কেউ কেউ বলেছেন যে শুধু টাকনুর নিচে কাপড় নামালেই হবে তার পায়ের সামনের অংশ এবং পিছনের পাতার অংশ সেটা খোলা থাকবে এতে কোনো সমস্যা নেই জমহুর উলামায়ে কেরামের মতে এটাই বলতে পারি যে আপনার পায়ের পাতা যদি খোলা থাকে তা আপনার নামাজ ভঙ্গ হবে না তবে অবশ্যই নামাজে পায়ের গোড়ালির নিচে আপনার কাপড় থাকতে হবে গোড়ালি যদি দেখা যায় পায়ের গোড়ালি যদি ঢাকা না থাকে তাহলে আপনার নামাজ হবে না এরপরে 812 নম্বর প্রশ্ন কলকাতা থেকে লিখেছিলেন আসিরউদ্দিন তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজের মধ্যে বায়ু চেপে রেখে নামাজ পড়লে নামাজ হবে কি না এই প্রশ্নের উত্তর হলো যদি সেটা খুব সামান্য পরিমাণে আসে যে সেটা আপনি চেপে রাখলে আপনার কোনো অসুবিধা হবে না শারীরিক ক্ষতি হচ্ছে না বা আপনার নামাজের মনোযোগ নষ্ট হচ্ছে না তাহলে আপনি সেটা চেপে রেখে নামাজ শেষ করতে পারেন আর যদি সেটা খুব মারাত্মক গ্যাসের সমস্যা হয় যে আপনি এখন চেপে রাখতে খুবই কষ্ট হচ্ছে যে কোনো অঘটন ঘটতে পারে অথবা আপনার শারীরিক ক্ষতি হতে পারে এরকম যদি নামাজের অস্বস্তিতা তৈরি করে তাহলে নামাজ ভেঙে দিয়ে আপনি অজু করে আসবেন তাছাড়া হালকা সমস্যার কারণে আপনি বায়ু চেপে রেখে নামাজ শেষ করতে পারবেন এতে নামাজের ক্ষতি হবে না এরপরে 813 নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন দাউদ হায়দার তিনি প্রশ্ন লিখেছিলেন জুমার নামাজে একাধিকবার জামাত করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো এটি বেশ ইখতিলাফপূর্ণ একটি মাসআলা জুমার নামাজে একাধিক জামাত করার ব্যাপারে বেশ ইখতিলাফ আছে তবে উত্তম এবং সুন্নাহ হলো একটি জামাত করা জামে মসজিদে একটিমাত্র জামাত করা জুমার নামাজ এবং সেই নামাজের যদি অনেক মুসল্লি আগত মুসল্লি থাকে তাহলে তাদের জন্য বাহিরে খোলা স্থানে হোক মাঠে হোক রাস্তায় হোক যেভাবে হোক মাইক লাগিয়ে স্পিকার লাগিয়ে অথবা মুকাব্বিরের সাহায্যে একটা জামাতের সাথে সকলকে নামাজে দাঁড়ানোটা হলো উত্তম তবে এরকমটা ব্যবস্থা যদি না থাকে তাহলে লোকরা উপস্থিত হয়েছে কিন্তু জামাতে নামাজ পড়ার মতো জায়গা হচ্ছে না তাহলে প্রথম জামাত হয়ে যাওয়ার পরে একটু আগে অথবা একটু পিছে অর্থাৎ জায়গা যেখানে দাঁড়িয়েছিল তার থেকে একটু এগিয়ে অথবা একটু পিছিয়ে দ্বিতীয় আর একটা জামাত করা যেতে পারে এ ব্যাপারে ওলামায়ে কেরাম অনেকেই মতামত পেশ করেছেন তবে এটা বেশ ইখতিলাফপূর্ণ মাসআলা এ ব্যাপারে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে ইনশাআল্লাহ আমরা স্বতন্ত্রভাবে এ বিষয়ে একটা আলোচনা করব আপনারা সে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাহলে বিস্তারিত বুঝতে পারবেন এরপর 814 নম্বর প্রশ্ন নোয়াখালী থেকে লিখেছিলেন বকুল বিশ্বাস তিনি প্রশ্ন লিখেছিলেন জুমার নামাজের জামাত ধরতে না পারলে একা একা কিভাবে নামাজ পড়ব এই প্রশ্নের উত্তর হলো কেউ যদি জুমার নামাজের জামাতে শরিক হতে না পারে লেট হয়ে গেছে জামাত ধরতে তাহলে সে ব্যক্তি একা একা জোহরের নামাজ পড়বে জুমার দিনেও সে যদি একা নামাজ পড়তে হয় জামাতে যদি শরিক হতে না পারে তাহলে সে বৃহস্পতিবারে যেভাবে জোহরের নামাজ পড়েছিল চার রাকাত শনিবারে যেভাবে জোহরের নামাজ চার রাকাত পড়েছিল সে ঠিক সেভাবে চার রাকাত জোহরের নামাজ পড়বে তার জন্য আর জুমা পড়তে হবে না একা একা জুমা পড়া যায় না এরপরে 815 নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে লিখেছিলেন ইউসুফ তিনি প্রশ্ন লিখেছিলেন কোনো বিধবা মহিলাকে বিবাহ করলে সেই মহিলার আগের ঘরের সন্তানদের ভরণ পোষণ দেওয়া আমার জন্য আবশ্যক কি না এই প্রশ্নের উত্তর হলো জি না কোনো বিধবা মহিলাকে বিবাহ করলে আপনি চাইলে
আগের ঘরের সন্তানদেরকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারেন, এটা আপনার মানবিকতা। তবে যেহেতু তারা আপনার ঔরসজাত সন্তান নয়, কাজেই আপনার কাছে তারা বা তারা আপনার ওয়ারিস নয়, ওয়ারিস সূত্রে তারা আপনার সন্তান নয়, কাজেই তাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর আবশ্যক নয়। তবে মানবিকতা দেখিয়ে আপনি যদি তাদেরকে লালন পালন করেন, ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করেন, এর জন্য আপনি অনেক সওয়াব পাবেন, এ ব্যাপারে অনেক ফজিলত রয়েছে। তবে আপনার জন্য সেটা বাধ্যতামূলক নয়, সেই সন্তানরা আপনার সম্পত্তির অংশীদারও হবে না। আশা করি বুঝাতে পেরেছি। এরপর 816 নম্বর প্রশ্ন, গোলাপবাগ ঢাকা থেকে লিখেছিলেন মিন্টু হক। তিনি প্রশ্ন লিখেছিলেন, কোনো স্ত্রী যদি চাকরি করে টাকা ইনকাম করে, তাহলে সেই স্ত্রীকে তার স্বামী ভরণ পোষণ দেওয়া বাধ্যতামূলক কি না? এই প্রশ্নের উত্তর হলো, জি, বাধ্যতামূলক। আপনার স্ত্রী তার যোগ্যতার কারণে যদি কখনো চাকরি করে অথবা ব্যবসা করে, সে যে ইনকাম করতেছে সেটা আউট ইনকাম, সেই ইনকাম দিয়ে সে সংসার চালাবে, তার জন্য সেটা বাধ্যতামূলক নয়। বরং আপনি স্বামী হিসেবে আপনার উপর বাধ্যতামূলক হলো সেই স্ত্রীকে আপনি চালাইতে হবে, সেই স্ত্রীর ভরণ পোষণ আপনাকে বহন করতে হবে, সেটা আপনার জন্য বাধ্যতামূলক। সেই স্ত্রী যদি কোনোভাবে ইনকাম করে, সেটা আপনাদের জন্য উপরি ইনকাম, সেটা আপনাদের জন্য সংসারে খরচ করতে হবে, বাধ্যতামূলক ইনকাম নয়। সেই স্ত্রীর ইনকাম সে তার ইচ্ছা মতো খরচ করতে পারবে। তবে স্বামী স্ত্রী যদি সমঝোতা করে সংসার করতে পারেন, স্ত্রীর ইনকাম থেকে আপনাকে দিচ্ছে বা আপনার সংসারে কন্ট্রিবিউট করছে, আপনিও কন্ট্রিবিউট করছেন, এটা হতে পারে উত্তম সংসার, উত্তম বোঝাপড়া। তবে আপনি স্বামী হিসেবে আপনার উপর পূর্ণ দায়িত্ব রয়েছে সেই স্ত্রী এবং সন্তানদের ভরণ পোষণ বহন করা। এরপর 817 নম্বর প্রশ্ন, ফরিদপুর থেকে লিখেছিলেন আসলাম চৌধুরী। তিনি প্রশ্ন লিখেছিলেন, স্ত্রীর মোহরানার টাকা দিয়ে ঘরের আসবাবপত্র বানানো জায়েজ আছে কি না? এই প্রশ্নের উত্তর হলো, জি, জায়েজ আছে, যদি আপনার স্ত্রী তাতে সম্মতি দেয়। আপনি স্ত্রীকে মোহরানার টাকা দিয়েছেন এবং স্ত্রী তার ইচ্ছামতো ঘরে আসবাবপত্র বানিয়েছে, এটা তো অবশ্যই জায়েজ। অথবা স্ত্রী আপনাকে টাকাটা দিয়েছে সংসারের ব্যয়ভার বহন করার জন্য অথবা ঘরের আসবাবপত্র বানানোর জন্য অথবা আপনার নিজের খাওয়ার জন্য, তাতেও কোনো সমস্যা নেই, আপনি সেটা খরচ করতে পারবেন। তবে আপনার স্ত্রীকে না জানিয়ে, স্ত্রীকে টাকা না দিয়ে আপনি যদি ঘরের আসবাবপত্র বানানোর পরে বলেন সেগুলো তার মহানার টাকা দিয়ে বানিয়েছেন, তাহলে সেটা জায়েজ হতে পারে না। অবশ্যই নগদ অর্থ যদি মহারণা হিসাবে নির্ধারণ করা হয়ে থাকে, তাহলে নগদ অর্থ আপনার স্ত্রীকে দিবেন, স্ত্রীর ইচ্ছা মতো সেটা খরচ করা হবে বা স্ত্রীর সম্মতি নিয়ে সেটা খরচ করতে হবে, অথবা আসবাবপত্র যাই আপনি বানান না কেন, স্ত্রী যদি সম্মতি দেয়। এরপর 818 নম্বর প্রশ্ন, রাজশাহী থেকে লিখেছিলেন আবু ওবায়দা। তিনি প্রশ্ন লিখেছিলেন, একজন মুসাফির ব্যক্তি স্থানীয় মসজিদে জোহরের নামাজ বা আসরের নামাজের ইমামতি করতে পারবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, সেখানে যদি ইমাম সাহেব থাকে অথবা নামাজ পড়ানোর মতো যোগ্য কোনো ব্যক্তি থাকে, তাহলে স্থানীয় মুকিম কোনো ব্যক্তিকে ইমামতি করানো, এটা হলো উত্তম। তবে যদি সেখানে যোগ্য কোনো ব্যক্তি না থাকে, ইমামতি করার মতো কোনো ব্যক্তি নেই, এমত অবস্থায় একজন মুসাফির ব্যক্তিও জামাতের স্থানীয় মুকিম ব্যক্তিদের, মুসাফির অথবা স্থানীয় লোকদের ইমামতি করতে পারে, এতে কোনো সমস্যা নেই। তবে সেক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, হাদিসের মধ্যে উল্লেখ আছে, মুসাফির ব্যক্তি ইমামতি করতে গেলে জোহর আসর এশার নামাজের ক্ষেত্রে সে দুই রেকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলবে, বাকি মুক্তাদি যারা আছে তাদেরকে নামাজের আগে এলান দিয়ে দিতে হবে যে আপনারা তৃতীয় এবং চতুর্থ রেকাত পড়ে নেবেন। সালাম ফেরানোর পরে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে মুক্তাদিরা তৃতীয় চতুর্থ রেকাত পড়ে নেবে, এরকম একটা কন্ডিশন হাদিসের মধ্যে উল্লেখ আছে। তবে উত্তম পরামর্শ হলো যে আপনি যদি মুসাফির হন, তাহলে আসর জোহর এশার নামাজের ইমামতি স্থানীয় কোনো মুকিম ব্যক্তিকে দিয়ে করাবেন, আপনি চাইলে সেই মুকিম ব্যক্তির পিছনে ইক্তেদা করতে পারেন, মুসল্লি হিসাবে নামাজ পড়তে পারেন, সেখানে আপনি সম্পূর্ণ নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এ ব্যাপারে একটু বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে, ইনশাল্লাহ আমরা স্বতন্ত্রভাবে এ ব্যাপারে আলোচনা করব। এরপরে 819 নম্বর প্রশ্ন, বাকেরগঞ্জ থেকে লিখেছিলেন সুমাইয়া। তিনি প্রশ্ন লিখেছিলেন, মহিলাদের পিরিয়ড চলাকালীন মাদ্রাসায় ছোট বাচ্চাদেরকে সে আরবি পড়াতে পারবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, যে মহিলার পিরিয়ড চলছে, মাসিক চলছে, সে মহিলা আরবি পড়াবে, আলিফ বা তাসা কায়দা পড়াচ্ছে, বামপাড়া পড়াচ্ছে, ছোটো বাচ্চাদেরকে মক্তবে অথবা মাদ্রাসায় পড়াচ্ছে, সেটা জায়েজ আছে। সে যদি কোরআন করিমের যে
কাগজের মাসহাফ আছে, সেখানে সে হাতে স্পর্শ না করে সে মুখস্থ পড়াচ্ছে, অথবা কোনো একটা লাঠির মাধ্যমে দেখিয়ে দেখিয়ে পড়াচ্ছে, অথবা লিখে লিখে পড়াচ্ছে, এটা তার জন্য জায়েজ আছে, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এরপর 820 নম্বর প্রশ্ন, বরিশাল থেকে লিখেছিলেন দীন ইসলাম, তিনি প্রশ্ন লিখেছিলেন, মনের ভুলে কেউ যদি অপবিত্র অবস্থায় নামাজের ইমামতি করে এবং পরে মনে পড়ে যে সে অপবিত্র অবস্থায় ইমামতি করেছিল, তাহলে তার করণীয় কী? এই প্রশ্নের উত্তর হলো, কেউ যদি মনের ভুলে অপবিত্র অবস্থায় মুসল্লিদের নামাজের ইমামতি করে ফেলে, তাহলে সে যখন তার মনে এসেছে যে সে তখন অপবিত্র ছিল, তো সাথে সাথে তার নামাজ তো বাতিল হয়ে গেছে সেটা বুঝতে পারছে, তো সেই সাথে সে নিজে ওই নামাজটা আবার পুনরায় পড়তে হবে এবং মুসল্লি যারা তার পিছনে ছিল তাদেরকেও জানিয়ে দিতে হবে যে ওয়াক্তের নামাজটা আপনার ফাসেদ হয়েছিল, যে ওয়াক্তের নামাজটা আপনার অপবিত্রতার কারণে নষ্ট হয়েছিল, সেই নামাজটা মুসল্লিদেরকেও জানিয়ে দিতে হবে যে আপনারা পুনরায় সেই নামাজটা পড়ে ফেলেন, আপনাদের ইমামতি করেছিলাম, কোনো ভুলে আমি তখন অপবিত্র ছিলাম, নামাজটা হয়নি, কাজেই আপনারা সেই নামাজটা পুনরায় পড়ে ফেলেন, এভাবে মুসল্লিদেরকে জানিয়ে দিতে হবে, এটা হলো তার করণীয়।